লাইভ জ্যাম। আমাদেরকে ছবি পাঠিয়েছেন শোভন, আর এস শোভন ছবিটা যেটা পাঠিয়েছেন আপনি, সেখানে দেখা যাচ্ছে একটা উইন্টার নাইট, খুব সুন্দর ক্যাপশনও দিয়েছেন আপনি, এট এ রেলওয়ে স্টেশন, সাইলেন্ট এভরিথিং। প্রথম কথা হচ্ছে ছবিটা ভালো হয়েছে, আপনি যে রাতের অত রাতে ছবিটা তুলেছেন খুব ভালো হয়েছে। আপনি এই যে মাঝখানের জায়গাটা দেখেন সাদা ওয়াল, কি হলো, আমার চোখটা সাবজেক্টের চাইতে ওইখানে বেশি চলে যাচ্ছে। ছবির কন্টেন্ট এত রিচ, এই যে মানবতা, একটা মানুষের থাকার জায়গা নাই, একটা পশু যেভাবে বাইরে রাত কাটাচ্ছে, একটা মানুষ আসলে বাইরে রাত কাটাতে বাধ্য হচ্ছে, নিশ্চয়ই লোকটি শখ করে এখানে নেই, রাইট? সো কন্টেন্ট কিন্তু খুব রিচ। টেকনিক্যালি যদি ছবিটাকে আপনি আর একটু তৈরি করতে পারতেন, তাহলে কিন্তু এটা একটা দুর্দান্ত ছবি হতে পারতো। আমি সাধুবাদ জানাই আপনার এই প্রচেষ্টাকে শোভন, কিন্তু এই ওভার লাইট গুলি ছবিতে সবসময় মাথায় রাখবেন, সাদা কালো জিনিসটা কিন্তু খারাপ। খেয়াল করে দেখেন লোকটার উপরে কিন্তু একটা কালো জানালা আছে, রাইট? ওটা কিন্তু অত চোখ যাচ্ছে না, কালোটা ডিটেলস নেই তাও ভালো, কিন্তু সাদাটা বার্ন করে ফেলছে, এবং এই যে সামনে যে ফ্লোরটা আছে সেটাও কিন্তু বার্ন করে ফেলছে। সো কোনো না কোনোভাবে চেষ্টা করতে হবে এই লাইটটাকে আসলে ম্যানেজ করার জন্য। কিন্তু নিঃসন্দেহে শোভন, এটা খুবই দুর্দান্ত একটা ছবি আপনি তুলেছেন। আরেকটা ছবি নিয়ে কথা বলি, ছবি পাঠিয়েছেন সৈয়দ আদনান। সৈয়দ আদনান একটা নৌকার ছবি পাঠিয়েছেন, উপর থেকে টপ শট, খুব মজার, এবং রুল অফ থার্ডে কিন্তু ছবিটা আছে, খুবই ভালো। একটা শুধু ছোট্ট অসুবিধা কি বলেন তো, এই যে সূর্যটা এমন ভাবে পড়েছে, পড়ে কিন্তু যে নৌকার চাইতে বরং আমার ওইখানে চোখটা চলে যাচ্ছে। সবসময় মাথায় রাখতে হবে একজন আলোকচিত্রী হিসেবে আমি যা দেখাতে চাই পাঠক যেন সেটাই দেখতে বাধ্য হয়। ধরুন যারা ছবি বুঝে না তারা কি করে, ও তো আর বুঝতে পারছে না যে আপনি ওখানেই দেখতে হবে, ওর চোখটা কিন্তু আসলে ওখানে চলে যাচ্ছে। সো যখন একটা ভিজুয়াল তৈরি করবেন, চেষ্টা করবেন যে ছবির প্রতিটা এলিমেন্ট গুরুত্বপূর্ণ, এমন কিছু যেন আসলে দেখা না যায় যেটা থেকে আসলে মানুষের চোখ সরে যায় বা কনসেন্ট্রেশনটা আসলে যেন ব্রেক হয়, সেই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আমি নিঃসন্দেহে সাধুবাদ জানাবো আপনাকে আপনার এই প্রচেষ্টার জন্য। আমরা আরো অনেক ছবি দেখতে পাচ্ছি, শফিক মাসুদ প্রচন্ড গাড়ি গাড়ি ফ্যান দেখা যাচ্ছে, প্রচুর ছবি পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। রিয়াজ আহমেদের আরেকটা ছবি পাঠিয়েছে, কামরুল ছবি পাঠিয়েছেন আমাদেরকে। কামরুলের ছবিটা নিয়ে একটু আসি, কামরুলের যে ছবিটা নিয়ে এখন আমি কথা বলছি, মজার একটা ছবি, ওই যে একটু আগে বলছিলাম কিন্তু এনভায়রনমেন্টাল পোর্ট্রেটের কথা, কামরুল বোধহয় এটা শুনেই পাঠিয়ে দিয়েছে যে এই পোর্ট্রেটটা পাঠিয়েছেন, যে ডেফিনেটলি এটা একটা এনভায়রনমেন্টাল পোর্ট্রেট হয়েছে। কিন্তু ইমেজটাকে আর একটু, ইমেজ কনস্ট্রাকশনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে খেয়াল করে দেখুন, এখানে আসলে আলোর উৎসটা কিন্তু ওই পেছন থেকে আসছে, জানলা আমি দেখতে পাচ্ছি, সো জানলার দিক থেকে যেহেতু আলোটা আসছে আমার মূল ফেসে কিন্তু আলোটা খুব কম, রাইট? আপনি যদি আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলতে পারতেন তাহলে কিন্তু একটা মজার উইন্ডো লাইট আসতো। বলা হয় যে দুনিয়ার সবচেয়ে মজার লাইট হচ্ছে উইন্ডো লাইট, আপনি শুধুমাত্র সামনে থেকে যদি ছবিটা তুলতেন। কিন্তু আমি সাধুবাদ জানাই যে এই যে আপনি একটা এনভায়রনমেন্টাল এম্বিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন এবং তারা কাজ করছে, এবং একটা জিনিস মাথায় রাখবেন, ছবিতে সবসময় ওভারল্যাপিং যেন কোনোভাবে না হয়। দেখেন এই ভদ্রমহিলার দুটো হাত কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে, ওই 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 পুরুষ ভদ্রলোকটারও কিন্তু একটা হাত দেখা যাচ্ছে, আরেকটা হাত দেখা যাচ্ছে না। সো এই জায়গাগুলো নিয়ে একটু কাজ করতে হবে, চেষ্টা করবেন যেন ওভারল্যাপিংটা না হয়। আর বাঁ পাশে খেয়াল করে দেখুন, যে পানির বোতল টোতল সহ যে জায়গাটা আছে সাদা, ওইখানে কিন্তু এটা বার্ন হয়ে গেছে, সো সেই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে। কিন্তু নিঃসন্দেহে কামরুল খুবই ভালো একটা চেষ্টা করেছেন, এবং নিঃসন্দেহে খুবই ভালো, খুবই ভালো। আমরা আরেকটা ছবি দেখতে চাই আনিকের, কায়নাথকে দেখাচ্ছি লাইভে, সো আমরা এই মুহূর্তে আতিকের আরেকটা ছবি নিয়ে কথা বলতে চাই। আতিকের ছবি, আতিক খুব ভালো হয়েছে, ছবি তোলার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে ওই যেটা বললাম, টাইমিংটা খুব জরুরি কায়নাথ, কারণ লাইভে যেটা হচ্ছে যে আমি যখন ছবিটা তুলছি যে পেছনের সাদা অংশটা কিন্তু এটা বার্ন হয়ে যাচ্ছে, সো আমি এক্ষেত্রে যদি একটু গোল্ডেন আওয়ারে ছবি তুলতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না। অথবা যারা প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্কেপ তুলতে পছন্দ করেন, একটা ফিল্টার কিন্তু পাওয়া যায়, ফিল্টারটা হচ্ছে ND ফিল্টার, আপনি যদি এই ND ফিল্টারটা ব্যবহার করতেন তাহলে কিন্তু এই যে ওভার এক্সপোজড হয়ে গেল এই জিনিসটা কিন্তু ডাউন হয়ে যেতে পারতো, দেখতে ভালো লাগতো। আর সবসময় মাথায় রাখবেন কিছু কিছু এলিমেন্ট আছে যেটাতে ছবি দেখতে ভালো লাগে, যেমন রিফ্লেকশনটা, ডান পাশের নৌকাটাকে আরও কেটে দিয়ে একটু রিফ্লেকশনটা দেখালে কিন্তু খুব ভালো হতো। আমাদের সঙ্গেই থাকুন, শুনছেন 89.2 FM, আমাদের বোধহয় একটা কমার্শিয়াল ব্রেকে যাওয়ার সময় হয়েছে। এক্স্যাক্টলি, বাট তার আগে বলছি যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা যে নিয়মিত মুক্তি পাচ্ছে, দেশের সেরা সব মুভিগুলো যে মুভিগুলো চলছে তার কয়েকটি হচ্ছে আয়নাবাজি, দ্য গ্রেট ওয়াল, লালা ল্যান্ড, আরও আছে 3D মুভি যেমন রেসিডেন্ট ইভিল ফাইনাল চ্যাপ্টার, XXX, The Return of Xander Cage. রোমাঞ্চকর মুভিগুলো দেখতে চলে যান ব্লকবাস্টার সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এক্সক্লুসিভ রেডিও পার্টনার ABC রেডিও 89.2 FM।